বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ইতালির প্রতিনিধি মিনহাজ হোসেনের তথ্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা বলেন সাড়ে সাত কোটি বাঙালির অবিসাংবিদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণ মুক্তি সংগ্রামে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ যা শোষিত বঞ্চিত ও মুক্তিগামী মানুষের সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবে সভায় সংগঠনের সহসভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্যফেয়ার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম সচিব শেখ সালে আহমেদ বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ গোটা জাতিকে স্বাধীনতার জন্য জাগিয়ে তুলেছিল যার ফলশ্রুতিতে আজ আমরা স্বাধীন বঙ্গবন্ধুর ভাষণের সেই ডাকে দেশ স্বাধীন হয়েছিল এবার অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ এ সময় ইতালি আওয়ামী লীগ রোম মহানগর আওয়ামী লীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ ও সহ আওয়ামী লীগের সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি